episode of Welcome to Usuna Kitchen. And today my mom is going to make a special dish that is super delicious and super tasty. And everyone likes to eat this dish, and I do too. And if you guys wanted to know the ingredients, it's in the description down below. And if you like this video, don't forget to like, share, subscribe and comment down below. Thank you! আজি আমি বনেবা সজ উষুনা ভাতর দহি পখাড় এই দহি পখাড় বনেবা পাই আবশ্যক সামগ্রী গুড়িক হেলা এঠি মু ফুল গোটে কপ উষুনা চাউলর ভাত নেইছি মু এঠি ফ্রেস ভাত নেইছি আপন আ জাগারে বলি যাইতা ভাত মধ্যে নেই পারিবে এঠি মু ঠিক বা মোটা বহলিয়া দহি 4 চামচ নেইছি লুণ স্বাদ অনুসারে গোটে গ্লাস ঠান্ডা পানি এঠি মু খন্ডে লেম্বু নেইছি কিছু পুদিনা পত্র কেমতি ছোট ছোট করে কাটিকি নেইছি আপনা আ জায়গায় ধনিয়া পত্র মধ্যে নেই পারিবে এটি মু খন্ডে আম্বগসি অদা কো ছোট ছোট করে কাটিকি নেইছি গোটে কঞ্চা লঙ্কা কো ছোট ছোট করে কাটিকি নেইছি আও গার্নিশিং পাই খন্ডে লেম্বুর স্লাইসেস নেইছি আও দুইটি পুদিনা পত্র এবে আমি দহি পখাড় বনেবা স্টার্ট করিবা ফার্স্ট এই বাউল ভিতরে সব ভাত কো রাখি দেবা এই খরা গরম দিনরে এই উষুনা দহি পখাড় ভাত বহুত ভালো লাগি থাকে আপনা কো নিশ্চিত থরে ট্রাই করিবে এবে আমি সব ভাতকু রখিদেলে এবে এথিরে আমি গোটে গ্লাস ঠান্ডা পানি রখিবা পানি এটি আপন কম বেশি অ্যাড করে পারবে আপনার পছন্দ অনুসারে ভাতকু পানি সহিত ভালো আর মিক্স করে দেবা এবে এথিরে আমি লুণ স্বাদ অনুসারে পকাইবা এবে এথিরে আমি লেম্বু রসকু চিপুড়ি পকাই দেবা গোটে ছোট চামচ লেম্বু রস এটি অ্যাড করিবে এবে আমি এথিরে সব জিনিসকু গোটি গোটি করে পকাইবা দহি অ্যাড করিবা এটি মু 4 চামচ দহি অ্যাড করছি আপনা আপনকর টেস্ট অনুসারে দহির মাত্রা মধ্যে কম বেশি করে পারিবে আপনকু যেতিকি দহি দরকার সেই হিসাবে দহি আপনা অ্যাড করে পারিবে এবে এথিরে আমি কাটিকি রাখি দেবা কঞ্চা লঙ্কা আম্বকসি অদা আর পুদিনা পত্রকু পকাই দেবা এই সব জিনিসের দহি পখাড়ার টেস্ট আর ফ্লেভর বহুত বড়িয়া আসি থাকে এবে আমি সব জিনিস পকাই দেলে আকু এবে ভালো ভাবে আমি মিক্স করে দেবা ইয়ে এবে ভালো ভাবে মিক্স হয়ে গেল এবে আকু আমি এটা ডেকোরেট করিবা খন্ডে লেম্বুর স্লাইসেস কু রাখি দেবা আর দুইটি পুদিনা পত্র রাখি দেবা যেউথিরে কি সজ উষুনা দহি পখাড়ার টেস্ট আর বাসনা বহুত বড়িয়া আসিব এবে আমার ওড়িশা ফেমস সমর স্পেশাল যেটাকি মোর আপন মানকর এবং আম সব ওড়িয়াঙ্কর অতি প্রিয় সজ উষুনা দহি পখাড় রেডি হয়ে গেল আপন মানে এমতি পখাড় ঘরে বনাতু খাঁতু এবং এই খরাদিনে এর মজা নিউ এই দহি পখাড়কু আপনার মনপসন্দর যে কোনসি ভজা ভর্তা সহিত আকু খাঁতু আগর মু কিছি পখাড় আউ ভজা ভর্তার রেসিপি অপলোড করে সারিছি আপন মানে আজি পর্যন্ত যদি সেই রেসিপি গুড়ি দেখি না কিংবা তাকে মিস করে দিয়েছেন তেবে সেই রেসিপি গুড়িকর লিঙ্ক মু ডেসক্রিপশন বক্সরে দিয়ে দিয়েছি আপন মানে সেটি মধ্যে চেক করে পারিবে আশা করছি সবুদিন ভাই মোর আজির এই রেসিপি আপনার নিশ্চিত ভাবে ভালো লাগবে যদি আপনার মোর আজির এই রেসিপি ভালো লাগিলা তাহলে মো ভিডিওকু লাইক কমেন্ট আর শেয়ার করবে আর মো চ্যানেলকু সবসক্রাইব করা ভুলবেনি থ্যাংক ইউ।